হ্যালো এভরিওয়ান, আমি রুমা। আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশনের আপডেট নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি পুরুলিয়া থেকে। এখানে আপনাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করার আগে। এটি হচ্ছে এই নোটিফিকেশনের মেমো নম্বর এবং এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 24শে সেপ্টেম্বর। তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস। তো প্রথম পোস্ট রয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, ভ্যাকেন্সি রয়েছে 5টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে। বয়সসীমা এখানে চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত এবং এই পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। আপনাদের এমএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজি নিয়ে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 35,000 টাকা পার মান্থ। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তবে এই ডিজারেবল কোয়ালিফিকেশান যদি আপনাদের নাও থেকে থাকে তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট পোস্ট রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ভ্যাকেন্সি রয়েছে 5টি। আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাদের বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্স নিয়ে, এর সাথে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্ট নিয়ে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 35,000 টাকা পার মান্থ। ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 10টি, বয়সসীমা চাওয়া হয়েছে 19 থেকে 40 বছর পর্যন্ত এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে। এর সাথে আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে। স্যালারি আপনারা পেয়ে যাবেন 22,000 টাকা পার মান্থ। নেক্সট রয়েছে ব্লক ডাটা ম্যানেজার, ভ্যাকেন্সি রয়েছে 5টি। বয়সসীমা এখানে আপনাদের চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে। এর সাথে আপনাদের 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের এবং আপনাদের কম্পিউটারের ভালো ওয়ার্কিং নলেজ থাকতে হবে। আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যদি আপনারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকেন তো 3 বছরের, আর যদি আপনারা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তো 5 বছরের। স্যালারি আপনারা পেয়ে যাবেন 22,000 টাকা পার মান্থ। এবার আমরা দেখে নিই সিলেকশন প্রসেস। তো আপনাদের সিলেকশন হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করেও আপনাদের নম্বর দেওয়া হবে। এখানে ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন এই লিস্টটি। এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে এসে। আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা অলরেডি শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 26শে অক্টোবর পর্যন্ত। আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, তাই আপনারা এই ডকুমেন্টসগুলি অবশ্যই আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন। যে সমস্ত ডকুমেন্টস আপনাদের স্ক্যান করে রাখতে হবে সেই ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার ফটোগ্রাফ, আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, আপনার সিগনেচার, এর সাথে আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের মার্কশিট এবং সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে পোস্টের জন্য চাওয়া হয়েছে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে প্রথমে আপনাদের পোস্টের নাম সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিতে হবে, সব শেষে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর এই চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দিলেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট হয়ে থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে। আজকের জন্য বাই বাই।